হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো আজকে আমি বাইরে থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টেশনে এসে গেছি, বাড়িতে একদম ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। আর তোমাদের তো আমি কালকের ব্লগে বলেছিলাম আজকে মামাবাড়ি যাব, সেখানে পুজো আছে, পুজো এবং অনেক রকমের বিভিন্ন অনুষ্ঠান আছে। তোমরা অবশ্যই ব্লগটা পুরো দেখো, একটুও মিস করো না, খুব সুন্দর সুন্দর পারফরমেন্স হতে চলেছে। আমরা সব পৌঁছে গেছি হাবড়া। কালী পুজো আছে, শিব পুজো আছে, এছাড়াও অনেক রকমের অনুষ্ঠান আছে, নাচের অনুষ্ঠান, আর আসছে ভালো ভালো ব্যান্ড পার্টি। তো তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর এই যে সব এখন এসছি মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর আমরা সবাই মিলে একটু মিষ্টি টিষ্টি খেলাম। এই 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 পুচকিটা পেছনে না, হাতটা কখনো চলে এসেছি, এসে আর কথা বলার মতন পরিস্থিতি হয়নি। সেই দেখছি পুজো শুরু হয়ে গেছে, তো সোজা পুজোর এখানেই চলে এসেছি। পুজো এখনো হচ্ছে, এখন একটু আর কি আরতি হলো, এবার তারপরে এখন আরো কাজ অনেক কিছু বাকি আছে। মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, মা এখন ঘুমাবে, তাই ঘুমাবে না খাবে, খাবে খাবে ও। আচ্ছা এখন হচ্ছে মা খাবে, ওই জন্য দরজা দিয়ে দিয়েছে, বুঝেছো? তো এবারে কি তো ঘরে যেতে হবে, যাবো তো। আবার উড়ে দেখ, শুয়ে পড়, মাথা টাকাও, মাথা টাকাও, কিচ্ছু হবে না, মিষ্টির কাছে গিয়ে দাঁড়িয়ে থাক। মায়ের এখন পুজো হয়ে গেছে, এবার প্রসেশনে বেরোনো হবে।
মায়ের বিগ্রহ নিয়ে প্রসেশনে যাওয়া হবে। আয় চরণামিত্য নে, আয় সোনা চরণামিত্য, তুই হাতে নিয়ে দে ওকে, তুই ইয়ে করিস না। যে এখন প্যান্ডেল হচ্ছে, এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে স্টেজ, হচ্ছে অনুষ্ঠান হবে। আর এখানে এই জায়গাটাও সাজানো হবে, আর এইখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওই পাশে রান্না হচ্ছে। খেয়ে দিয়ে এই ওপরে এলাম, এখন রেডি হব। আর আর এই দেখো, এখান থেকেও মায়ের মন্দির দেখা যায় আমাদের। তো যেহেতু এখন প্রসেশন বেরোবে, তো এখন ঝটপট আমরা রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ প্রোগ্রাম হতে চলেছে। Thank you.
এত সুন্দর পারফরমেন্সটা যে তোমরা দেখছো, এটা হচ্ছে ইন্দোবর ডান্স একাডেমির পারফরমেন্স। এটি হচ্ছে কল্যাণীতে অবস্থিত এই মানে একাডেমিটা, আর নাম্বারটা আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো আর কি মানে হলো এখানে আর কি অনুষ্ঠানটা, আমার তো ভালো লাগলো, সেই জন্যই তোমাদের সাথে নাম্বারটা এবং একাডেমিটা শেয়ার করছি। সবার সাথে গল্প করছে ওখানে বসে। আমাদের ওদিকের মোটামুটি হয়ে গেছে, সব সব হয়ে গেছে। লেহেঙ্গা পরিয়েছো, অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে সোনাকে এখন একটু খাওয়াচ্ছি, মাসির ঘরে এসছি, একটু জল বিস্কুট খাচ্ছে, আর আমরা একটু বসে বসে গল্প করছি। দিদার ঘরে এসছি, দিদার ঘরে এসে সবাই গল্প করছি। আরে এই যে দিদা, এই হচ্ছে শম্পার ছেলে, আর এই হচ্ছে রিম্পার মেয়ে। এই যে দুই পুচকি, আজকের প্রোগ্রাম মানে সমাপ্ত। খুব ভালো হলো আজকের পুজো পজিশন, ভীষণই খুব ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট।